নারী নির্যাতনা নিরোধন নারা আইন সত্ত্বে বেবি চালিছি অকথনীয় নারী নির্যাতনা তিহিড়ি অঞ্চলের কিছুদিন তলে রাস্তায় শোয় রই এমিতি এক নির্যাতনা কবলর নিজের সুরক্ষা দাবি করে বহুটিয়ে অভিনব ঢঙ্গে প্রতিবাদ স্বর উত্তোলন করলে আজ কেন্দুয়াপদা পঞ্চায়েত অধীনস্থ পাল্লা সাই গ্রামে এমিতি এক নারী নির্যাতনার দৃশ্য দেখা মিছে। সূচনা অনুসারে স্বামী বিদেশে রুবা বেড়ে তাঁর স্ত্রী গাঁ রয়ে সেই বহুটিয়ে প্রতিদিন শাশু ও শ্বশুর পরিবার লোক মিশি তাঁকু শারীরিক ও মানসিক নির্যাতনা দিয়ে আসুলে। এটি পূর্বর গ্রামবাসী মধ্য সেই বউকু ঘরে মারধর করা যাওয়ার অনেক নজির থার আজি কিন্তু ঘটনা সীমাতি ক্রমে করিথিবারু গ্রামবাসী অসন্তোষ প্রকাশ করলে মধ্য বিলেই বেকরে ঘণ্টি বাঁধিবাকু বাহার সাহস নাহি। আজি রাস্তা উপরে সেই মহিলাঙ্কু গোসারি গোসারি পরিবার সদস্যঙ্ক দ্বারা নির্যাতনা দেয়া যাওতুবা বেলে বহু জনকর জীবন ভয়রে আউ শ্বশুর ঘরকু ন যাই অন্য কেউটি আশ্রয় নেউতুবার জনা পড়িছি। তাঙ্ক স্বামী প্রবাসরে কাম করতুবারু বাহারে থিবার জনা পড়িছি। ভদ্রকরু বিরোধ চিফ দিলীপ খুঁটিয়া রিপোর্ট সাই সত্য নিউজ। সত্যর পরিভাষা ন্যায়র স্বর উন্নত ওড়িশার উন্মুক্ত দ্বার। সত্যর পরিভাষা ন্যায়র স্বর উন্নত ওড়িশার উন্মুক্ত দ্বার। এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর, এ উন্নতির স্বর। সাই সত্য নিউজ, সাই সত্য নিউজ, সাই সত্য নিউজ।